শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো, আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের শতকরার অঙ্ক কিছু করানো হয়েছে, আজ বাকি অংশগুলি করাবো। আচ্ছা, অনুশীলনী 2.2, গত ক্লাসে 7 নম্বর অঙ্ক করানো হয়েছে, আজ 9 নম্বর অঙ্কটা দেখো। সোহেবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিনের বাবদ 20 টাকা করে দেন, তার প্রতিদিনের টিফিন খরচ কত, অর্থাৎ বেতনের শতকরা কত? আর 8 নম্বরে অঙ্কটা আছে, একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত? দুটো অঙ্কই শতকরা। 8 নম্বর অঙ্কটা আগে দেখা দিচ্ছি। আট নম্বর গাণিতিক সমস্যা, চাকরিজীবীর মাসিক আয় অর্থাৎ 1 মাস 30 দিন, 15,000 টাকা, 1 মাসের আয় কত? 1 মাসের আয় আয় 15,000 টাকা। এক মাসে ব্যয় 9,000 টাকা, তার আয়ের শতকরা কত অংশ ব্যয় করেন, অর্থাৎ 100 টাকায় কত টাকা ব্যয় করেন? আমরা লিখতে পারি 9,000 টাকায় ব্যয় করেন, 9,000 টাকা ব্যয় করেন, অর্থাৎ 15,000 টাকা, এত টাকায় এত টাকা এত 15,000 টাকায় ব্যয় করেন ৯,000 টাকা, তাহলে 1 টাকায় ব্যয় করেন কম হবে, 1 টাকায় ব্যয় করেন উপরে হবে 9,000, নিচে হবে 15,000। 100 টাকায় ব্যয় করেন, শতকরা বলে 100 ব্যয় করেন, 100 × 9,000 বাই 15,000। এখন দেখো, এই 3টে 0 কেটে দিলাম, এখন থাকে এখানে 15, উপর থাকে 9, এটাকে 3 দিয়ে ভাগ করলে 5 হবে, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 থেকে 9, 100কে 5 দিয়ে ভাগ করলে 20, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 3 × 20 = 60, 60 টাকা, তাহলে 100 টাকায় ব্যয় করেন 60 টাকা, যেহেতু শতকরা বলছে, অর্থাৎ 60% ব্যয় করেন, তাহলে ওই ব্যক্তি তার আয়ের শতকরা 60% মাসে ব্যয় করেন। শিক্ষার্থী বন্ধুরা, লেখো, এখন 9 নম্বর অঙ্কে চলে আসি। সোহেবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা করে দেন, তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? আগের নিয়মেই এটাও শতকরা করতে হবে। নয় নম্বর অঙ্ক, মাসিক বেতন 200 টাকা, মাসিক অর্থ 1 মাসে, মাসিক বেতন 200 টাকা, টিফিন বাবদ প্রতিদিন খরচ
টিফিন বাবদ খরচ 20 টাকা। তার আয়ের তার বেতনের শতকরা কত টাকা টিফিন বাবদ খরচ? 200 টাকায় 20 টাকা। সুতরাং 1 টাকায় টিফিন বাবদ খরচ কম হবে, 20 উপরে যাবে, 200 নিচে আসবে, এত টাকা। শতকরা যেহেতু 100 টাকায় টিফিন বাবদ খরচ 100 × 20 নিচে 200। আগের নিয়মেই এটাকে যদি আমি 20 দিয়ে ভাগ করি থাকবে 10, এটাকে 20 দিয়ে ভাগ করলে 1। এখন এটাকে 10 দিয়ে ভাগ করলে 1, আর 100কে 10 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10 × 1 = 10 টাকা। অর্থাৎ তার টিফিন বাবদ মাসিক খরচ আয়ের 10%, অর্থাৎ মাসিক টিফিন বাবদ খরচ মাসিক বেতনে 10%, 10%। তারপরে আর একটা গাণিতিক সমস্যা চলে আসি। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কতজন? শিক্ষার্থীর সংখ্যা পূর্বে ছিল কত? 800। বছরের শুরুতেই 5% নতুন ভর্তি হলো, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা খুব সহজ। 10 নম্বর অঙ্কটা দেখো, ধরি শিক্ষার্থীর সংখ্যা 100, শিক্ষার্থীর সংখ্যা 100 জন, 5% ভর্তি হয়, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 100, তার সাথে 5 যোগ করব, এতজন 105 জন। পূর্বে 100 জন হলে বর্তমানে 105 জন, পূর্বে 100 জন শিক্ষার্থী হলে, বর্তমান 105 জন। সুতরাং পূর্বে যদি 1 জন হয় বর্তমান কম হবে, পূর্বে 1 জন শিক্ষার্থী হলে বর্তমান উপরে 105, নিচে হবে 100,
সুতরাং পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 800 জন, বর্তমান শিক্ষার্থী হবে 800 × 105 হিসে 100। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে 1, 800কে 100 দিয়ে ভাগ করলে 8, 800 × 105 840 জন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হবে 840 জন, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 840। সংখ্যা 840 জন। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন অনুপস্থিত, অর্থাৎ অঙ্কটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 200 জন, তার মধ্যে 5% অনুপস্থিত, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? যেহেতু অনুপস্থিতের সংখ্যা দেওয়া আছে 5%, মোট কতজন শিক্ষার্থী উপস্থিত এটা আমাদের নির্ণয় করতে হবে। আসো 11 নম্বর অঙ্কটা করে দিই, অঙ্কটা খাতা তুলে নিবে। এগারো নম্বরটা দেখো, ধরি শিক্ষার্থীর সংখ্যা 100, এর সংখ্যা 100 জন, 5% অনুপস্থিত, উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 100 থেকে 5 জন বিয়োগ করব, এতজন 595 জন, এখন শিক্ষার্থীর সংখ্যা মোট দেওয়া আছে 200, 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 95, 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 95 জন, সুতরাং 1 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 95 ভাগ 100। যত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 200, 200 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 200 × 95 ভাগ 100, 100 ভাগ করলে 1, আর এটা থাকবে 2, 95 × 2 = 190 জন, অর্থাৎ উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 190 জন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ 2.2-এর শতকরার 4টি গাণিতিক সমস্যা করানো হলো। এখন আমরা চলে যাব
অনুশীলনী দুই পয়েন্ট তিনে দুই পয়েন্ট তিনে অঙ্কগুলো হচ্ছে ঐকিক নিয়ম। এই অঙ্কগুলো তোমরা ক্লাস ফাইভে করেছো, দেখো ঐকিক অঙ্ক সহজ। এখন একটা গাণিতিক সমস্যা চলে আসি। বিশজন শ্রমিক একটি পুকুরে 15 দিন খনন করলো, অর্থাৎ 20 জন শ্রমিক একটা পুকুর খনন করলো 15 দিনে, কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? অর্থাৎ যে জিনিসটা চাবে সেটা আমরা লিখব ডাইনে, আর যেটা দিয়ে বের করতে হবে সেটা আমরা বামে লিখব। এখানে যেহেতু বলা হয়েছে যে 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারবে, কতজন শ্রমিক 20 দিনে ওই পুকুরটি খনন করতে পারবে, অর্থাৎ শ্রমিকের সংখ্যা চাইছে, শ্রমিকের সংখ্যা আমরা ডাইনে লিখব। দেখো পনেরো দিনে পুকুর মানে কি, একটা পুকুর পুকুরটি খনন করে করে 20 জন শ্রমিক, 20 জন, সুতরাং একজন অর্থাৎ একদিনে পুকুরটি খনন করবে বেশি লোক লাগবে, 15 × 20 এত শ্রমিক লাগবে। তারপর বলা হয়েছে বিশ দিনে পুকুরটি খনন করতে করে 15 × 20 / 20, এই বিশ কাটা যাবে, = 15 জন, অর্থাৎ শ্রমিকের সংখ্যা 15 জন, অর্থাৎ শ্রমিকের সংখ্যা 15 জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা তুলে নাও, পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনী 2.3-এর ঐকিক নিয়মগুলি ভালো করে দেখে আসবে এবং এই অঙ্কগুলি আমি পরবর্তী দিন তোমাদের শেষ করে দেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘ মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।